আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নবীজি যে পথ ধরে হিজরত করলেন শিরোনামে দ্বিতীয় পর্ব শুরু করছি এর আগে আমরা প্রথম পর্বে নবীজির সেই হিজরতের পথ ধরে মক্কা রামা থেকে জাবালে সুর পর্যন্ত এসেছি এখন এই জাবালের সুর থেকে আমাদের আবার যাত্রা শুরু হবে আমরা যে জাবালের সুরের শীর্ষ চোরা দেখতে পাচ্ছি এখানেই নবীজি সাল্ল আলীহসাল্লাম তিন রাত অবস্থান করেছিলেন ভোরবেলায় ভোর হয়ে গেছিল তখন কিন্তু হামলা ওই পাহাড়ের নামে একজন রাহাবার তিনি দুটো উট নিয়ে এসে সেই পাহাড়ের নিচে দাঁড়ালেন নবীজি সাল্লু হোসাল্লাম এবং আবু বকুর সিদ্দিক্লাহ আনহু দুজনে এসে একটাতে নবীজি সাল্লু হোসাল্লাম আরোহণ করলেন আর অপরটিতে হজরত আবু হকুর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা আনহু এবং আবদুল্লা বিন ওরাইকিত এই দুইজনে আরোহণ করলেন এরপরে তারা যাত্রা শুরু করলেন সম্মানিত দর্শক মণ্ডলী মক্কার কাফেররা কিন্তু থেমে নেই তারা চারপাশে লুক লোক লস্কর ছড়িয়ে দিয়েছে নবীজি সাল্লাহু আলিয়াসাল্লামকে ধরে আনার জন্য ঠিক এরকমভাবে তারা ছড়িয়ে দিয়েছে সেই উত্তর দিকে নানা দিকে গলিতে তারা লুক বসিয়েছে যাতে করে মোহাম্মদ রসুল্লা সাল্লিয়াল্লাম মদিনার দিকে যাত্রা করতে না পারেন আমরা দেখতে পাচ্ছি গুগল স্যাটেলাইট মোডে যেই রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে এই পাহাড় থেকে নিয়ে শুরু করে সেই মদিনা পর্যন্ত চারশো কিলোমিটার রাস্তা হুবহু সেই রাস্তা ধরেই যে বর্তমান বিশ্ব রুট করা হয়েছে এমনটা বলা যাবে না তবে সেই হিজরতের রুটকে হিজরতের রাস্তাকে অনুসরণ করেই এই রাস্তাগুলি বানানো হয়েছে তো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাব। যাবো নবীজ সাল্লাহ আলীহসাল্লাম মক্কাকে পাশ কেটে একটা গোপন রাস্তা দিয়েই মূলত মদিনার দিকে তিনি যাত্রা শুরু করেছিলেন আমরা এই হিজরতের রাস্তা অবলম্বনে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যে সমস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গাগুলি রয়েছে আমরা সেই উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ রবুল আরামিন যদি আমাদের তৌফিক দান করেন বহু ঘটনা ঘটে গেছে এই হিজরতের সময়ে তো আসুন আমরা প্রথমত দেখি যে মক্কার বাইরে হিজরতের রাস্তার পাশে কোন ঐতিহাসিক স্থাপনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপে আল হারামের থেকে নিয়ে শুরু করে একটা চিহ্নিত রাস্তা চলে গেছে সেই রাস্তার মাথায় রয়েছে মসজিদে আয়েশা যেটাকে মসজিদুত্তানঈম বলা হয় এই মসজিদেত্তানঈম হলো মক্কা থেকে সবচাইতে নিকটবর্তী মক্কার সীমানা এর বাইরে রয়েছে এই মসজিদেত্তানঈম এখান থেকে হাজি সাহেবরা এহরাম পরে এসে উমরা আদায় করে থাকেন এই জন্য এই বা মসজিদে আয়সা হাজি সাহেবদের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা এবং ঐতিহাসিক জায়গা কারণ হজরত আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা তার উজোরের কারণে প্রিয়ডের কারণে এইখানে এসেই নবীজির নির্দেশে এখান থেকেই উমরার এহরাম পরে তারপরে তাওয়ফ করেছিলেন বাইতুল্লাহ গিয়ে সেই থেকে এখান থেকে অনেকেই উমরা করে থাকেন আর তাছাড়া এটা মক্কার বাইরের সীমানা বলে বা হিলের মধ্যে পড়েছে বলে হিল থেকে এহরাম পরে এসে উমরা আদায় করার বৈধতা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এ ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এর শিরোনাম হলো আয়সা মসজিদ থেকে উমরা করা কি বৈধ এই শিরোনামে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে মাসালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা গুগল ম্যাপে দেখছি এর দূরত্ব হলো ছয় দশমিক নয় কিলোমিটার তথা প্রায় সাত কিলোমিটার জায়গা মক্কা থেকে এটা হলো মক্কার বাইরের প্রথম ঐতিহাসিক স্থাপনা আয়েশা মসজিদ এটাই হলো সেই নাইম আমরা দেখতে পাচ্ছি রাস্তার ডানপাশে রয়েছে এই মসজিদুত্তানিম এখান থেকে হাজি সাহেবরা ওমরা করে থাকেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম এই রুট ধরেই গিয়েছেন বর্তমান এই রুটটির নামও রয়েছে তরিকুল হিজরা দুটি নাম দেখা যায় একটা হলো তরিক আল মদিনা আল মুনা আর একটা হলো তরিকুল হেজরা হিজরতের রাস্তা ধরে নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম সেই মদিনা মুনা গিয়েছেন এরপরে চলুন আমরা তার পরের স্থাপনা দেখি আমরা দেখার জন্য চেষ্টা করব যে এই মসজিদে তাইমের পরে আরও কোনো ঐতিহাসিক বা স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে কিনা চলুন দেখি সম্মানিত দর্শকমণ্ডলী আমরা হারাম শরীফ থেকে দেখতে পাচ্ছি একটি চিহ্ন গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে একটি চিহ্ন সামনের দিকে চলে গেছে উনিশ দশমিক দুই কিলোমিটার বা প্রায় বিশ কিলোমিটার দূরে একটি জায়গা এইটা হলো মকবরা মাইমুন আর আল্লাহ তাল আনহা মকবরা মাইমুনা আদি আল্লাহ তাল আনহা অর্থাৎ মাইমুন আর আল্লাহ তাল আনহার কবর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে মাইমুন আর আল্লাহ তাল আনহা কে ছিলেন তিনি ভালোবাসার অমর সাক্ষী রেখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী হাসাল্লামের প্রতি তিনি তো সেই নারী যার সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে এবং তিনি সেই নারী যিনি নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লামের কাছে নিজেকে সোপে দিয়েছিলেন ইনি হলেন সেই নারী যিনি আমাদের মায়েদের মধ্যে সর্বকনিষ্ঠ মা অর্থাৎ নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রীগণের মধ্যে সর্বশেষ স্ত্রী একেই নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম সর্বশেষে বিয়ে করেছিলেন এই মাই আল্লাহ তাল আনহার কবর রয়েছে সারিফ নামক অঞ্চলে যেটা মক্কা রমা থেকে ২০ কিলোমিটার উত্তরে এই তরিকা হিজরার বাম পাশে রয়েছে আমরা গুগল ম্যাপের স্যাটেলাইট মোডে দেখতে পাচ্ছি যে সেই বাউন্ডারি করা একটি চিহ্নিত জায়গা এটাই মূলত হজরতে মাইমুনা আদি আল্লাহ তাল আনহার সেই স্মৃতিময় কবর শরীফ এখানেই তিনি শান্তির বাগানে ঘুমিয়ে আছেন এই জায়গায় আমাদের শুয়ে আছেন আমাদের নবী আকরাম সল্ল্লাহু আলী ওসাল্লামের সর্বকনিষ্ঠা স্ত্রী হজরতে ময়মুনার রদি আল্লাহ তাল আনহা নবী আকরাম সল্লাহু আলী হসাল্লাম সপ্তম হিজড়িতে যখন মদিনা থেকে মক্কায় এসেছিলেন উমরা আদায় করার জন্য ঠিক এই জায়গাটা এসে বিবাহ করেন এটা হলো মক্কার বিশ কিলোমিটার বাইরের একটি জায়গা এরপরে আরেকটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তালা সেটা হলো মসজিদুল ফাতাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লক্ষ্য করে দেখছি যে গুগল ম্যাপের মধ্যে রয়েছে আল হারাম থেকে নিয়ে ত্রিশ কিলোমিটার উত্তরে তরিকা হিজরার পাশে ঐতিহাসিক মসজিদ এবং এটি স্মৃতি বিজড়িত জায়গা মসজিদুল ফাতাহ চলুন আমরা মসজিদুল ফাতাহটি দেখে নেই। এ হলো মসজিদুল ফাতাহ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদুল ফাতাহের সাথে অনেক বড় স্মৃতি জড়িয়ে রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা স্মরণ করি সেই স্মৃতির কথা এটা হলো সেই জায়গা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য অভিযানে বের হয়েছিলেন মদিনা থেকে তো প্রথমত এখানে এসেই শিবির স্থাপন করেছিলেন এক রাত্রিতে এসে এখানেই শিবির স্থাপন করেছিলেন এবং এখানে শাহাবাইকারকে নিয়ে যখন রাতে অবস্থান করছিলেন তো এই বাহিনীর বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মক্কার প্রশাসনিক প্রধান আবু সুফিয়ান বের হয়ে আসলেন মক্কা থেকে যে এদের হালত কী কিসের জন্য তার আগমন করেছে এসব জানার জন্য কিন্তু ঘটনাক্রমে আবু সুফিয়ান এসে পথিমধ্যে গ্রেফতার হয়ে যান এবং গ্রেফতার হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান নদী আল্লাহ তাল্লা আনহুকে রসুল্লাহ সাল্লাহ সামনে আনা হয় এবং রসুরুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের এখানে এসে আবু সুফিয়ান কালেমা পড়ে দিন কবুল করে মুসলমান হয়ে যান সেই থেকে আবু সুফিয়ান নদী আল্লাহ তাল আনহু তিনি মুসলমান হয়ে যান ঠিক এই জায়গাতেই তো মক্কার যিনি প্রশাসনিক প্রধান তিনি যখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন তখন তো বিজয়ের আর কিছু বাকি থাকে না তাই এখানেই যেন সেই বিজয় সংঘটিত হয়েছিল আর সেই স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদের নাম দেয়া হয় মসজিদুল ফাতাহ বর্তমান এই মহল্লার নাম হলো আল আমরা আল জামুম লিখিত বিল বোর্ড দেখতে পাচ্ছি রাস্তার ধারেই রয়েছে এটা তরিক হিজরা বা তারিকুল মদিন আল মোন্বারা এরপরে এক এক করে আমরা চলে যাচ্ছি রাস্তা বেয়ে সেই মদিনা মোনব্বার দিকে সম্মানিত দর্শক মণ্ডলী। এই রাস্তা বেয়ে যাওয়ার সময় অজস্র ঘটনা ঘটেছিল আজও সেই স্মৃতিময় রাস্তা ধরেই এই বিশ্ব রুট করা হয়েছে হাজি সাহেবদেরকে এই রাস্তা ধরেই নিয়ে যাওয়া হয় মদিনার দিকে আজও এই রাস্তার দুপাশকে কেন্দ্র করে অনেক নগর বন্দর শহর গড়ে উঠেছে এবং অজস্র মসজিদের মিনার দেখতে পাওয়া যায় কিছু দূর যেতে না যেতেই মসজিদের মিনার চোখে ভেসে ওঠে এমনিভাবে নানান জায়গায় মাঝরা তথা কৃষকদের খ্যাত খামারও দেখা যায় সবচাইতে একটি দেখার মতো বিষয় হলো কোথাও কোথাও উটের বড় বড় বাহিনী দেখা যায় তারা চড়ে বেড়াচ্ছে এবং নানা ধরনের খাবার তারা সংগ্রহ করছে এ এছাড়াও কখনো কখনো ভেড়ার পাল ছাগলের পাল এরকম নানান কিছুই দেখা যায় এভাবেই স্মৃতির কথা স্মরণ করে করে হাজি সাহেবরা এ রাস্তা ধরেই মদিনার দিকে যেতে থাকে আর গভীর ভাবাবেগ নিয়ে আবেগাপ্লুত মনে দরুর শরীফ পড়তে পড়তে অগ্রসর হতে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী সৌদি আরবের রাস্তার আরেকটি বৈশিষ্ট্য হল বিভিন্ন জায়গায় রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা থাকে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ এরকমভাবে আল্লাহ আহম্মদ সাল্ল আলা মোহাম্মদ জিকিরের বিভিন্ন শব্দমালা সাইনবোর্ডে লেখা থাকে যাতে করে মানুষ কখনোই আল্লাহকে ভুলে না যায় রাস্তার এই গতিসম্পন্ন অবস্থায় কখন কি হয়ে যায় বলা তো যায় না তবে আল্লাহর জিকির নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা যায় তাহলে সেটা হবে সফলতার মৃত্যু এই জন্য এটা একটা দারুণ উদ্যোগ যে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে সেই জিকিরগুলি লিখে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলী এই কঠিন মুহূর্তে যখন সেই মক্কা থেকে বের হয়ে আসলেন মহান আল্লাহ তালার নির্দেশে আল্লাহতালা এ ব্যাপারে কোরআনে কারিমে কোট করেছেন সুর আনফালের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও ইদিয়াম কররু বিকাল্লাদ না কাফারুল উৎবিতকা আওয়াকতুলুকা আওইুখ দেযুক। ওয়াম কুরু না ওয়াম করুল্ল। ওল্লহুষইরুলমা কিরিন। হেনবী সেই সময়কে স্রণ করো। যখন কাফেররা সরযন্ত্র করছিল তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কেংবা। তোমাকে বহিষ্কার করবে তোমার দেশ থেকে তারা তো নিজেদের ষড়যন্ত্র পাকাচ্ছিল আর আল্লাহ নিজ কৌশল প্রয়োগ করছিলেন বস্তুত আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৌশলকারী এই আয়াতে নবী সাল্লাহ আলীহসাল্লামের হিজরতের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফেররা যখন দেখল ইসলাম অতি দ্রুত বিস্তার লাভ করছে এবং মদিনা মনোব্বরায় প্রচুর সংখ্যক লোক ইসলাম গ্রহণ করছে তখন তারা এক পরামর্শ সভা ডাকল তাতে বিভিন্ন প্রস্তাব পেশ করা হলো এই আয়াতে সেসব প্রস্তাব উল্লেখ করা হয়েছে আর তা হচ্ছে গ্রেফতার করা হত্যা করা ও নির্বাসন দেয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে তাকে হত্যাই করা হবে এবং তারা সকলে একযুগে নবী সাল্লাহ সাল্লামের উপর আক্রমণ চালাবে আল্লাতালা ওহির মাধ্যমে তাদের এ সমস্ত কথা নবীজি সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন এবং তাকে হিজরত করার হুকুম দিলেন শত্রুরা তার ঘর অবরোধ করে রেখেছিল আর এই অবস্থায় তিনি আল্লাহ তালার কুদরতে তাদের সম্মুখ দিয়ে বের হয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে পেল না সম্মানিত দর্শকমণ্ডলী যখন কাফেররা নবীজি সাল্লাহ আলী কোথাও খুঁজে পাচ্ছিল না ঠিক সে সময় নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে ধরে আনার পুরস্কার পুরস্কারস্বরূপ একশত উট ঘোষণা করেছিল তারা বলেছিল যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জীবিত অথবা মৃত তাকে ধরে আনতে পারবে তাকে একশত লাল উট দান করা হবে আর একশত লাল উট কোটি কোটি টাকার মূল্য ছিল তার আর জাতীয় পুরস্কার হিসেবে মর্যাদাও ছিল অনেক এজন্যই অনেক ধরনের লোকেরা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নানা ধরনের উশৃঙ্খল যুবক এবং শক্তিশালী বীর বাহাদুর কাফেররা পর্যন্ত এই উঠ পাওয়ার আশায় নবীজি সাল্লাহু আলী খুঁজে পেতে চারপাশে তারা রাত দিন পরিশ্রম করতে থাকল এমনই একজন ছিলেন সোরাকা বিন মালিক তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে ধরে নিয়ে কাফেরদের হস্তান্তর করার মাধ্যমে একশত উঠ পাওয়ার প্রত্যাশী ছিলেন কিন্তু যখন রসুলুল্লা আলী হুসাল্লামের কাছে তীর ধনুক নিয়ে পৌঁছে যাচ্ছিলেন ঠিক তখনই সোরাকাবিন মালিকের ঘোড়ার পা মাটিতে দেবে যায় এবং সে আটকা পড়ে যায় পরবর্তীতে রসুরুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম নিজেই তাকে উদ্ধার করেন রসুল্লাহ সাল্লাহ আলীহ এই অমায়িক আচরণে সুরাকা বিন মালিকের অন্তরে ভালো রেখাপাত করে এবং শেষে রসুল্লাহ সাল্লু আলীহ কাছে নিজেই ধরা দেন যে কিনা রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের প্রাণ হরণ করার জন্য যাচ্ছিল সেই কিনা রসুলুল্লা সাল্লামের হাতে ধরা দিলেন অতপর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তেমনি আরেকজন ছিলেন বুরাইদা আসলামী একজন বীর বাহাদুর গোত্রীয় নেতা সত্তরজন বীর যোদ্ধার নেতৃত্ব দিয়ে রসুল্লাহ সাল্ল ধরার জন্য যাচ্ছিলেন এই বুরয়েদা আসলামী কিন্তু রসুল্লাহ সাল্লিহসাল্লামের কাছে যখন যান রসুলুল্লা সাল্লাহ আলী হস্লামের কণ্ঠে কয়েকটি আয়াত শোনেন এবং সোনালী উপদেশ শুনে তার অন্তরে এত বেশি তুলপাড় শুরু হয় অতপর সব কিছু বাদ দিয়ে সত্তর জন সদস্যসহ সকলে মিলে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের হাতে মুসলমান হয়ে যান এভাবে অজস্র ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়েই সেগুলোর স্মৃতি বহন করছে আজকের এই হিজরতের রাস্তা তাই সম্মানিত হাজি সাহেবান দর্শক দর্শকমণ্ডলী যারা হস করতে আসেন মক্কা থেকে মদিনার দিকে যান এ সমস্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলি বা এ সমস্ত স্মৃতি বিজড়িত ঘটনাগুলি স্মরণ করে করে ইসলামের অবদান নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের অবদানগুলি বারবার মনে করার জন্য চেষ্টা করবেন আমরা দেখতে দেখতে বিরতির জায়গায় চলে আসলাম এখানে সাধারণত বাসগুলি এসে থেমে যায় কারণ নামাজের সময় হতে পারে মানুষের টয়লেটের চাপ হতে পারে বিভিন্ন কারণে মাঝখানে বিরতি দেওয়ার একটি নিয়ম রয়েছে তো এই জায়গায় বিরতি দেওয়ার পরে এখানে এসে মানুষেরা তাদের অজু স্তেঞ্জার কাজ সেরে নেন পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করেন তো হোটেলও রয়েছে তো এই হোটেলে খাবার দাবার ব্যবস্থাও রয়েছে তো আমাদেরকে আধা ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল এই জায়গায় এখান থেকে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছিলাম তারপরে আবার যাত্রা করেছিলাম মদিনার দিকে সম্মানিত দর্শক মণ্ডলী আরবের খাবার দাবারের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তারা ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করেন এবং এভাবে এক প্লেটে একাধিক ব্যক্তিরাও বসে খাবার দাবার খান খাবার দাবার খাওয়ার পরে আবার গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গেলাম মদিনা মনোব্বরার উদ্দেশ্যে অনেক দৃশ্য আমরা দেখতে থাকলাম পাহাড়ি এলাকা বিজন মরুবিয়াবান আমাদের চোখের সামনে পাথরি জমি আবার এই পাথরি জমি ফুঁড়ে এরকম ঘাস গুল্লতা বের হয়ে এসেছে যেগুলো উটের সুস্বাদু খাবার আবার কোথাও কোথাও কৃষকরা এই পাহাড়ি জমি বা পাথরি জমিকে চাষ করে সেখানে সবুজ পত্রপল্লবের উৎপাদন করেছেন সে সমস্ত জায়গাগুলিও আমাদের নজর এড়ালো না এই সব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এক পর্যায়ে মদিনার অতি সন্নিকটে চলে আসলাম আমরা আমাদের ড্রাইভারকে দেখতে পাচ্ছি ইনি একজন পাকিস্তানি মুসলিম ভাই তিনি সুদর্শন একজন ড্রাইভার আমাদের অত্যন্ত ভালো মানের গাড়ি তিনি চালাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো মদিনা মোনাবরার দিকে পরন্ত বিকেলের সুন্দর আবহাওয়া আকাশটা ঝিলমিল করছে এবং চারপাশে সেই মরুবিয়ামানের দূরদূরান্তের সেই প্রান্তিক বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে এবং মরুভূমি দেখতে যেই ভালো লাগা সেই ভালো লাগা আমরা উপভোগ করছি নবীজি সাল্লাহ আলীহসাল্লামের দেশ এই মক্কা মদিনা সে পথ ধরে আমরা অতিক্রম করতে করতে একেবারে মদিনার উপকণ্ঠে চলে আসলাম সারি সারি খেজুর বাগান দেখা যাচ্ছে এখনও আমরা মদিনার কাছাকাছি চলে আসিনি এখনও মদিনার অনেকটা বাইরে কিন্তু শহরের একটি আবহ এখান থেকে শুরু হয়েছে দুপাশে রয়েছে শহরের একটা চিহ্ন বাড়িঘর দালান কোঠা রয়েছে সাইনবোর্ড সুন্দর সাইনবোর্ডে বিভিন্ন রাস্তার লোকেশন লেখা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই রাস্তা বেয়ে সামনে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে আমরা মদিনার খুব কাছে চলে যা যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী ব্যক্তিগত গাড়িতে যদি মক্কা থেকে মদিনায় আসার সুযোগ হয় তারা মদিনায় প্রবেশের আগে গোসল করে নিতে পারেন কারণ এটি একটি আমল যা কেউ এখন করতে সুযোগ পায় না তো যারা এই সুযোগটা পান তারা গোসল করে নেবেন তাহলে একটি বড় আমল করার সুযোগ হয়ে গেল আমরা মসজিদের পর মসজিদ বিল্ডিংয়ের পর বিল্ডিং দেখতে পাচ্ছি এবং সামনে সারি সারি দালান কোঠা দেখতে পাচ্ছি যেটা শহরের পরিচয় ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা বেই এই তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটা গেটের মতো দেখা যাচ্ছে এটা একটি ঐতিহাসিক গেট এটা মদিনার গেট এটাকে বলা হয় বাওয়াবুল মদিনাল মোনব্বারা অর্থাৎ মদিনার গেট এই গেটটা মদিনার চিহ্ন বহন করে যেটা তুর্কি আমলে করা হয়েছিল এই গেটটি সেই গেটটি আমরা দেখতে পেলাম ওই গেটটার বাম পাশ দিয়ে তরিকে হিজরা চলে গেছে আর ডান পাশ দিয়ে এটা তরিকে হিজরা নয় অন্য একটি রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ঢুকেছে আমাদের হোটেল যে রাস্তা দিয়ে গেলে কাছে হবে সেই রাস্তাই অবলম্বন করেছে আমাদের ড্রাইভার আবার এই রাস্তা ঘুরে আমরা তরিকে হিজরার মধ্যেই আবার উপনীত হব আমরা যে গেটটা দেখলাম ওই গেটটার বাম্পাস দিয়ে এই তরিকে চলে এসেছে আমরা ক্রমান্বয়ে মদিনায় সে রওজায় আথার সেই সবুজ গম্বুজ নবীজি সাল্লাহ আলীহসাল্লামের সেই চিরসায়িত হওয়ার স্থানের দিকে ক্রমে ক্রমে এগিয়ে চলছি আমরা খুব কাছাকাছি চলে আসছি সম্মানিত দর্শকমণ্ডলী খুব লক্ষ্য করে দেখলে আপনিও দেখতে পাবেন ওই যে সেই মসজিদে নববীর মদিনা মনব্বরার সেই মিনারা দেখা যাচ্ছে ওই যে মিনারা দেখা যায় এই এটা একটি এমন এক অনুভূতির ব্যাপার বলে বোঝানো যাবে না সেই দরবারে নবমী রহমাতুল্লিল আলামীনের রৌজা এথারের কাছাকাছি যাওয়ার সময় যখন দূর থেকে একজন আশেক প্রেমিক হাজি সাহেব যখন এভাবে সেই মিনার দেখতে পায় তখন তার দিলে তুলপার শুরু হয় যে কার কাছে আমরা যাচ্ছি সেই প্রিয় নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লা সাল্লী সাল্লামের রৌজা আ কাছে কাছাকাছি চলে যাচ্ছি তার কাছে আমরা যাচ্ছি যিনি ভালোবাসায় অমর হয়ে আছেন বিশ্বের মানুষকে শুধু ভালোবাসা দিয়েছেন দুঃখ দেননি আমরা এই তুর্কি আমলের পুরনো রেল স্টেশন মসজিদের পাশ দিয়ে যাচ্ছি এটা সেই তার্কিরা করে গিয়েছিল এটা তারকিদের পুরাতন রেল স্টেশন যাবে মসজিদ বলা হয় এই মসজিদের পাশ ধরে সামনে অগ্রসর হলেই সামনে পাওয়া যাবে মসজিদে বেলাল এই মসজিদে বেলাল একটু সামনেই রয়েছে আমাদের মসজিদে বেলালের একটু উত্তর পাশেই রয়েছে সেই মসজিদে নববী আমরা সেদিকে ধীরে ধীরে এগিয়ে চলছি নানা গলি বেয়ে আমরা সেই মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের রৌজা এথারের কাছাকাছি চলে আসছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দর্শক মণ্ডলী أمرا মিনারা দেখতে পেলাম নবীজি صلى الله عليه وسلم الشيء মসজিদ সারা বিশ্বের বুকে এমন একটি মসজিদ খুঁজে পাওয়া যাবে না এমন একটি স্থাপনা খুঁজে পাওয়া যাবে না সেই সোনার মদিনার সেই সোনার মসজিদ সেই ইতিহাসের অত্যাশ্চর্য এক মসজিদ যে মসজিদকে ঘিরেই মদিনা মনব্বারা এত সুন্দরভাবে সজ্জিত হয়েছে সেই সোনার মদিনায় এই মদিনা মনব্বারা নবীজির শহরে আমরা এসে গেলাম আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি মদিনার সীমানায় প্রবেশ করেছি আমরা দোরস্বরে বেশি বেশি পড়তে পড়তেই এই মদিনায় প্রবেশ করবো হাজি সাহেবেরা চোখের অষ্ট মুছতে মুছতে নবীজি সাল্লাহ আলীহসাল্লামের সেই অবদানের কথা নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের সেই অবদান বিশ্বের মানুষদের জন্য তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের কথা স্মরণ করতে করতে এগিয়ে যাওয়া তিনি যে এত ভালোবাসা দিয়েছেন মানুষের জন্য এত কাদা কেঁদেছেন বিশ্বের কোনো জ্ঞানী গুণী পণ্ডিত কোনো নেতা নেত্রী বা বিশ্বের কোনো পণ্ডিত বাদশাহ বা প্রেসিডেন্ট কেউ এমনটা তার জাতির জন্য কাঁদেনি দেশের জন্য কাঁদেনি নবীজি সাল্লি সাল্লাম যেই পরিমাণ কেঁদেছেন সুতরাং এমন মায়ার নবী এমন প্রেমের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের রৌজা আতহারের কাছে আসতে পারা কতটা সৌভাগ্যের ব্যাপার আবার কতটা আদব রক্ষা করার ব্যাপার খুবই আদবের সাথে দর্শনী পড়তে পড়তে আমরা রৌজে আথারে দিকে এগিয়ে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এই হল মসজিদে নববী আর এই হলো গম্বুজে খাদরা বা সবুজ গম্বুজ এই গম্বুজের পাদদেশেই ঘুমিয়ে আছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি হুয়াসাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক আমরা সকলেই কায় মনোবাক্যে এই দরুদ তার উপর বর্ষণ করে থাকি আমাদের প্রিয় নবী এমন মানুষ খোঁজে কোথাও পাওয়া যাবে না যার কান্নার ধারাবাহিকতা এখনও বজায় আছে এখনও মাটি ভেজে যায় যার চোখের অষ্টুতে শুধুমাত্র উম্মতের ফিকিরে জাতির ফিকিরে বিশ্ববাসের ফিকিরে এমন নিখোঁত মানবতার বন্ধু আর কে কোথায় কবে পাবে তাই আসুন তার আদর্শ আমরা গ্রহণ করে নিই সম্মানিত দর্শক মণ্ডলী যেহেতু মদিন এমন অবরায় পৌঁছে গেছি আমি অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েছি আমাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এর পরের পর্বগুলিতে আমরা কীভাবে সালাম করতে হয় কোন দিক দিয়ে সালাম করতে হয় সে বিষয়গুলো যথাসম্ভব বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের সকলকে আল্লাহর রব্বা আলামিন রহমতের আশ্রয় আশ্রয় দান করুন আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করুন সারা বিশ্বের সকল মুসলমানকে হেদায়ত করুন এবং সকলকে আল্লাহর পক্ষ থেকে সহি হেদায়তের ব্যবস্থা করুন এই আবেদন রেখে যে পথ ধরে নবীজি সাল্লিহসাল্লাম হিজরত করলেন এই শিরোনামের পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরম তুল লহি ও বরক মানসে না সে মানসে ব্যথা রে উমদী